কারণ হচ্ছে এই দুইটা পাখির প্রচুর পরিমাণে প্রেম, খাঁচার এপার আর ওপার এই দুই পারে দেখছিলাম এদের মধ্যে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। ইয়েলো ফিশার যেটা এটা ফিমেল, আর ডিএফ ফ্যাক্টর যে এটা হচ্ছে মেল। মাশাল্লাহ দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে, যাই না এখানে ডিম দিছে কি না আমরা একটু চেক করার চেষ্টা করব, কিন্তু যেভাবে নেস্টিং ম্যাটেরিয়াল করছে আশা করি ডিম পারলেও পারতে পারে, আমরা একটু চেক করার চেষ্টা করতেছি। তো অবশেষে দেখি না নাই, দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে। কিন্তু এই যে দেখেন এখানে যতটা সুন্দর করে বাসা তৈরি করছে, উপরেরগুলো কিন্তু অতটা সুন্দর করে বাসা তৈরি করে নাই, যার কারণে আমার মনে হয় এদেরকে নেস্টিং ম্যাটেরিয়াল আরও দিতে হবে। তো এই নেস্টিং ম্যাটেরিয়াল কিন্তু আমি একদম রোদের মধ্যে শুকায় স্প্রে করে নিছি, কারণ এই এই যে নেস্টিং ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক আগে এরা তৈরি করে থাকে, এবং নেস্টিং ম্যাটেরিয়ালের মধ্যে দেখবেন এক ধরনের ফাঙ্গাস সাদা সাদা থাকে, যেটা কিন্তু পাখির জন্য অনেক অনেক খারাপ একটা জিনিস। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, সবাইকে রমজান মোবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা। রমজান মাস সবাই জানেন, আর আজকে আর ভিডিওতে আপনাদেরকে যেটা দেখাবো আমার যে নতুন অ্যানালাইসিস বা নতুন যে আমি মিশন শুরু করছি সেটা হচ্ছে লাভবার্ডের খাঁচায় পালন। সেই খাঁচায় পালনের আজকে ফুললি আপনাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করব। আলহামদুলিল্লাহ আমার লাভবার্ডগুলোকে যে আমি জোড়া টু জোড়া করে দিছি, মাশাল্লাহ পাখিগুলো জোড়া টু জোড়া হয়ে গেছে এবং সবাই ডিম পাড়ার জন্য বক্সে চলে গেছে। তো চলেন দেখি আমার এই লাভবার্ডগুলো কেমন আছে যেগুলো খাঁচা শুরু করছি, পাশাপাশি ওগুলো আসলে কি ডিম দিল নাকি শুধু বাসা তৈরি করতেছে। সো আমরা এগুলো দেখার চেষ্টা করব। মাশাল্লাহ এখন হচ্ছে আমরা আমাদের সেই নতুন যাত্রা, যেখান থেকে আমাদের নতুন একটা সূচনা শুরু হয়েছে, সেটা হচ্ছে লাভবার্ডের খাঁচা পালন। সেই খাঁচার কাছে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। আসলে এত গভীরভাবে কথাটা বলার কারণ হচ্ছে আমি কিন্তু আলহামদুলিল্লাহ সবসময় লাভবার্ডের খাঁচায় না, কলোনিতে পালন করে সফলতা বেশি পাইছি, এবং আপনাদেরকে অনেক অনেক করে বলছি যে আপনারা খাঁচায় না কলোনিতে পালন করেন। এখন অনেকের প্রশ্ন আছে যে মানুষটা বলতো কলোনিতে পালন করতে লাভবার্ড, সেই মানুষটা এখন কেন খাঁচায় পালন করতে বলছে। এটার কারণ হচ্ছে এইটাই যে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে সাধারণত দুই জোড়া এক জোড়া দিয়ে কলোনি হয় না। অনেকের ক্ষেত্রে যারা বলা চলে যে 100%-এর মধ্যে 80% মানুষই বা 80% আমার দর্শকই হচ্ছে খাঁচায় পাখি পালন করে থাকে লাভবার্ড। এখন তাদের অনেকের প্রশ্ন থাকে ভাইয়া খাঁচায় এবং কলোনির মধ্যে কিন্তু পাখি পালন একেবারে ডিফারেন্ট, তো ওই জন্য তাদের চিন্তাধারা থেকে আমি অল্প বসারে শুরু করছি। মাশাল্লাহ এগুলো হচ্ছে বাচ্চা, বিক্রির জন্য আছে, আপনারা যে কেউ নিতে চাইলে যোগাযোগ করে ইনশাল্লাহ দিতে পারবো। আর এটা হচ্ছে সেই প্যারিংটা যেটা হচ্ছে এটা হচ্ছে কিন্তু অ্যালবিনো না, এটা হচ্ছে অ্যালবিনো না, এটা ডিএফ ফ্যাক্টর বলে, ভায়োলেট ডিএফ ফ্যাক্টর বলে যেটাকে, এটা সেই মিউটেশনটা আমি এই ইয়েলো ফিশারের সাথে রাখছি, কারণ হচ্ছে এই দুইটা পাখির প্রচুর পরিমাণে প্রেম, খাঁচার এপার আর ওপার এই দুই পারে দেখছিলাম এদের মধ্যে অন্যরকম একটা ভালোবাসা কাজ করে। ইয়েলো ফিশার যেটা এটা ফিমেল, আর ডিএফ ফ্যাক্টর যে এটা হচ্ছে মেল। এই দুইটা দিসি জোড়া, জানি না বাকিটা কী অবস্থায় আছে। এবং আপনারা একটা জিনিস দেখেন, খাঁচার মধ্যে আমি কিন্তু এই যে খাবারের পটগুলো এরকম দিছি, নাহলে কিন্তু এরা খাবার প্রচুর পরিমাণে নষ্ট করে। আর আগের ভিডিওতে তো আপনাদেরকে যে ইট থেরাপি নিয়ে কথা বলছি, মজা করে ইট থেরাপি বলতেছি, ইট থেরাপির কাজ কী সেটা তো আপনারা যারা ভিডিওটা দেখছেন তারা জানেন, আর যদি যারা মিস করে ফেলছেন আবারও নতুন করে ভিডিওটা দেখতে গেলে ইউটিউবে আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিব, এবং আই বাটন ইট স্ক্রিন দুই জায়গার মধ্যে আমি এটার ভিডিওটা দিয়ে দিব, আপনারা নিজ দায়িত্বে দেখে নেবেন যারা ইউটিউবে ভিডিও দেখে থাকেন। মাশাল্লাহ দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে, যাই না এখানে ডিম দিছে কি না আমরা একটু চেক করার চেষ্টা করব, কিন্তু যেভাবে নেস্টিং ম্যাটেরিয়াল করছে আশা করি ডিম পারলেও পারতে পারে, আমরা একটু চেক করার চেষ্টা করতেছি। তো অবশেষে দেখি না নাই, কিন্তু ওই যে দেখেন পাখি দুটাই বের হয়ে গেল, এবং পাখি দুটা এত ভয় ভীতু বা লাজুক মনে হচ্ছে, কারণ এই পাখিগুলো সাধারণত আমার ভীতু, ভয় যতক্ষণ না কাটিয়ে উঠছে ততক্ষণ রেজাল্ট ভালো পাওয়া যাবে না। দেখেন এরা আবার এই যে বক্সে ঢুকে গেল, মানে এদেরকে কোনোভাবে যে একটু ভিডিও শ্যুট করবো সেটারও ব্যবস্থা নাই, যার কারণে আমি মনে করি আমার পাখিগুলোর এখন পর্যন্ত ভয় দূর হয় নাই। আর খাঁচা পাখি পালন করতে গেলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে পাখির
ভয় দূর করতে হবে। আর কিছুদিনের মধ্যে আপনাদেরকে আমি এই টাইপের ভিডিও দিব, যেটা হচ্ছে অনেকের প্রশ্ন থাকে যে কলোনিতে কি কি কার্যক্রম করলে আপনি সফলতা পাবেন এবং খাঁচাতে পাখি পালন করলে কোন কোন কার্যক্রম কোন কোন টিপস অনুযায়ী কাজ করলে আপনারা সফলতা পাবেন। সো দুই পাখির দুই পালন নিয়ে দুইটা ভিডিও ইনশাল্লাহ আপনারা আমার চ্যানেলে দেখতে পারবেন, খুব দ্রুত আপনাদেরকে দিব। যারা নতুন উদ্যোক্তা বা যারা নতুন পাখি পালন শুরু করতেছেন তাদের জন্য এইগুলো খুব উপকারে আসবে। আর আপনারাই নির্ধারণ করবেন আপনারা খাঁচায় পাখি পালন করবেন নাকি কলোনিতে করবেন। তো মাশাল্লাহ দেখেন প্রতিটা খাঁচার মধ্যে আমার পাখিগুলো ডিম পাড়া নেস্টিং ম্যাটেরিয়াল কমপ্লিট করা শেষ। কিন্তু আর এই যেটা আপনাদেরকে বললাম ডিএফ ফ্যাক্টর আর ইয়েলো ফিশার, এটা কিন্তু এখন পর্যন্ত জোড়া হয়নি, আমার কাছে মনে হয়নি, এই জন্য এখনও বক্স দিইনি। ইনশাআল্লাহ হয়তো বা জোড়া হয়ে যাবে, জোড়া হয়ে গেলে আমি এদেরকে বক্স লাগাই দিব। দেখেন কত সুন্দর করে বাসা তৈরি করছে, কিন্তু এই যে দেখেন এখানে যতটা সুন্দর করে বাসা তৈরি করছে উপরেরগুলো কিন্তু অতটা সুন্দর করে বাসা তৈরি করে নাই, যার কারণে আমার মনে হয় এদেরকে নেস্টিং ম্যাটেরিয়াল আরও দিতে হবে। আমি অলমোস্ট সকালবেলা উঠে আমার পাখিগুলোর জন্য রোদে নেস্টিং ম্যাটেরিয়াল নেড়ে দিছি এবং স্প্রে করে দিছি, কারণ এই নেস্টিং ম্যাটেরিয়াল যেগুলো আপনাদেররা আমার কাছ থেকে নেন সেগুলো প্রসেসিং করাই থাকে, অর্থাৎ স্প্রে করে রেডি করা থাকে। এই যে স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছেন এই নেস্টিং ম্যাটেরিয়ালগুলো আপনারা চাইলেই আমার কাছ থেকে নিতে পারবেন। তো এই নেস্টিং ম্যাটেরিয়াল কিন্তু আমি একদম রোদের মধ্যে শুকায় স্প্রে করে নিছি, কারণ এই এই যে নেস্টিং ম্যাটেরিয়ালটা কিন্তু অনেক আগে এরা তৈরি করে থাকে এবং নেস্টিং ম্যাটেরিয়ালের মধ্যে দেখবেন এক ধরনের ফাঙ্গাস সাদা সাদা থাকে, যেটা কিন্তু পাখির জন্য অনেক অনেক খারাপ একটা জিনিস। এই জন্য আপনারা অবশ্যই নেস্টিং ম্যাটেরিয়াল আমার কাছ থেকে নিয়ে গেলে বা আপনারা যদি নিজেও কিনে নিয়ে আসেন, আমার কাছে নিয়ে গেলে তো এটার প্রসেসিং করাই থাকলো, আর আপনারা যদি নিজেরা নিয়ে আসেন অবশ্যই স্প্রে করে রোদে শুকায় দিয়ে দেন, তারপরে আপনারা আপনাদের পাখিগুলোকে দিবেন, এটা আপনাদের কাছে রিকোয়েস্ট। কারণ এই ফাঙ্গাস এফেক্ট যদি আপনার পাখির মধ্যে পড়ে তাহলে এক খবর আছে, আপনার পাখিরও অবস্থা খারাপ হয়ে যাবে আর দেখবেন যে উপকারের চেয়ে অপকারই বেশি হবে। তো আমরা দেখেন আবারও কতগুলো করে নেস্টিং ম্যাটেরিয়াল দিচ্ছি, আর নেস্টিং ম্যাটেরিয়াল দেওয়ার ক্ষেত্রে কোনো রকম কৃপণতা করবেন না। যারা খাঁচায় পাখি পালন করেন তাদের ক্ষেত্রে বলবো, দেখেন এই যে এরা কতগুলো বাসা তৈরি করছে, তারপরেও আমি নেস্টিং ম্যাটেরিয়াল দিচ্ছি, কারণ আমার কথা হচ্ছে আমি যে দ্বিতীয়ত আপনার একটা জিনিস খেয়াল করেন আমার বক্সের সাইজগুলো কিন্তু অনেক বড়, আর বক্সের বড় সাইজ দেওয়ার কারণ কি, সেটা হচ্ছে বক্সটা যখন বড় হয় পাখি বাসা তৈরি করতে ওদের কষ্ট হচ্ছে ভালো কথা, কিন্তু পাখি যখন চারটা পাঁচটা সুন্দর করে মেলায় দিয়ে বসে থাকতে পারে, অর্থাৎ বাচ্চা চারটা পাঁচটা রিল্যাক্স মুডে থাকতে পারে, কোনো রকমই সমস্যা হয় না। তো সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যে আপনারা বক্সের সাইজটা বড় দিবেন, এবং বক্স আমি কত সাইজের দিছি আবারও আপনাদেরকে বলতেছি, এর আগেও বলছিলাম এটা হচ্ছে 8x10 ইঞ্চি, 8x10 ইঞ্চি প্রস্থে 10 ইঞ্চি, হাইটে 8 ইঞ্চি, সাইডে 8 ইঞ্চি, এই সাইজের বক্সগুলো আপনারা ব্যবহার করবেন। এবং নেস্টিং ম্যাটেরিয়াল ওদের ইচ্ছা মতন যতক্ষণ পর্যন্ত ওদের প্রাইভেসি তৈরি হয়েছে ততক্ষণ পর্যন্ত আপনারা আপনাদের হচ্ছে বক্সের নেস্টিং ম্যাটেরিয়াল দিতেই থাকবেন, মানে আপনাদেরকে নিচে যেটা দেখালাম। যাই হোক, আমি নেস্টিং ম্যাটেরিয়ালের উপর খুব করে জোর দিছি এবং যারা খাঁচায় পালন করেন তারা অবশ্যই বেশি বেশি করে দিবেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করি যে আপনারা যে দেখলেন যে লাভবাটের যে আমি খাঁচায় পালন শুরু করছি, এবং খাঁচায় পালন করার একটা জিনিস দেখে খুব ভালো লাগতেছে, বক্সগুলো দখল করছে, অর্থাৎ এদের বক্স দখল করার কিছু নাই। কলোনিতে যেরকম প্রতিটা পাখির জন্য দুইটা করে বক্স দেওয়া থাকে, কিন্তু খাঁচায় কিন্তু একটা করে বক্স দিছি, এবং বক্সগুলোতে দেখলেন অনেক সুন্দর করে বাসা তৈরি করছে, এবং আমার কাছে মনে হচ্ছে যে নেস্টিং ম্যাটেরিয়ালের কম হয়েছে, যার কারণে আমি আবারও কিন্তু দেখলেন যে আমি নেস্টিং ম্যাটেরিয়াল আরও করে দিছি। ওই জন্য আপনারা নেস্টিং ম্যাটেরিয়াল দেওয়ার ক্ষেত্রে কোনোভাবে কৃপণতা করবেন না, যত পারবেন নেস্টিং ম্যাটেরিয়াল দিয়ে রাখবেন, যত ভালো বাসা তৈরি করবে তত ভালো ডিম বাচ্চা করবে। এই জন্য আমি বলি আপনাদেরকে বারবার, এই যে খাঁচায় পালনের ক্ষেত্রেও দেখেন কতগুলো কত সুন্দর করে বাসা তৈরি করছে, অনেকে কিপটাও করে এই যে নেস্টিং ম্যাটেরিয়াল দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু এই জন্য খাঁচায় কিন্তু রেজাল্ট ভালো হয় না। দেখেন আমি কিন্তু পর্যাপ্ত পরিমাণ নেস্টিং ম্যাটেরিয়ালের উপর জোর দিছি। যাই হোক, এইভাবে আস্তে আস্তে ইনশাল্লাহ আপনাদেরকে প্রতিটা খাঁচা পালনের উপরও আস্তে আস্তে আমি আপনাদেরকে নিজে আগে শিখতেছি, শিখে শিখে আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি। যেমন এর আগে আগের ভিডিওতে আপনাদেরকে ইটের থেরাপি দিলাম, অর্থাৎ ইট কেন দেই আমি খাঁচার মধ্যে, আজকের ভিডিওতে নেস্টিং ম্যাটেরিয়াল কতগুলো দিতে হয় সেটাও জানাইলাম। ইনশাল্লাহ সামনে হয়তো আবারও খাঁচা নিয়ে যদি কোনো ভিডিও দিই ইনশাল্লাহ নতুন কোনো ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবার ভালোবাসার পাখিগুলো ভালো থাক, আজকের মতন বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।